আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, শুভ সকাল। অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সুস্থ দেহে সুস্থ মনে সকলেই ভালো আছো। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক গণিত, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। শিক্ষার্থী বৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? দয়া করে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। এটি আমার ফোর্থ লেকচার। আজকের ক্লাসে দ্বিতীয় পর্বের সকল টেকনোলজি ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921 এর চ্যাপ্টার 7 লিমিট এর কিছু প্রবলেম সলভ করব আমরা। গত ক্লাসে আমি লিমিট বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ক্লাসটি করতে পারোনি বা মিস করেছ, তারা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে ক্লাসটি দেখে নিবে। তো গত ক্লাসে আমি 1 থেকে 4 চারটা প্রবলেম সলভ করিয়েছিলাম। আজকে পাঁচ নাম্বার প্রবলেম সলভ করব। তো দেখো প্রবলেমটি আছে হচ্ছে লিমিট x tends to a x to the power 5 by 2 minus a to the power 5 by 2 divide root over x minus root over a, এই ধরনের কিছু প্রবলেম। তো আমরা একটা সূত্র শিখেছিলাম গত ক্লাসে। দেখো সূত্রটি হচ্ছে যে এটি, যে এই যে শেষের দিকে যে সূত্রটিকে একটু খেয়াল করো, এই যে এই সূত্রটি এখানে আছে যে লিমিট x tends to a x to the power n minus a to the power n divided x minus a equal to n into a to the power n minus 1। তাহলে এই সূত্রটা যদি আমরা এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই, এই প্রবলেমটির ক্ষেত্রে, তাহলে আমরা এখানে দেখো এখানে রুট ওভার এক্স আছে, রুট ওভার এ আছে, কিন্তু এখানে কোনো পাওয়ার নাই, সিম্পলি এক্স মাইনাস এ। তাহলে আমরা এখানে একটু প্রতিস্থাপন করেছি। দেখো আমরা রুট ওভার এক্স কে আমরা ওয়াই ধরে নিয়েছি এবং রুট ওভার এ কে আমরা বি ধরেছি। তাহলে এই দুইটা যদি প্রতিস্থাপন করি, তাহলে আমাদের এই এই প্রবলেমটার আকারটা এটার মতো হবে। তাহলে সেটার জন্য এখন যেহেতু আমরা প্রতিস্থাপন করতেছি এক্স রুট ওভার এক্স কে ওয়াই দ্বারা, আমাদের লিমিটের যেই রেঞ্জটা ছিল যে এক্স টেন্স টু, এটাও আমাদের পরিবর্তন করতে হবে। তো দেখো যে এক্স টেন্স টু যদি এ হয়, তাহলে এটা ইমপ্লাইজ করে আমরা যদি এটার এই পাশেও রুট ওভার দেই, এই পাশেও, তাহলে রুট ওভার হবে। তাহলে রুট ওভার এক্স টেন্স টু হচ্ছে রুট ওভার এ, এবং সেই ক্ষেত্রে দেখো আমরা যে প্রতিস্থাপন করেছি রুট ওভার এক্স কে ওয়াই ধরেছি এবং রুট ওভার এ কে বি ধরেছি, তাহলে আমাদের এই মানগুলা যদি আমরা এখানে বসিয়ে দিই বা সাবস্টিটিউট করি, তাহলে আমরা ওয়াই টেন্স টু বি পাচ্ছি। তাহলে এখন দেখো এখন আসি আমরা মূল প্রবলেম। মূল প্রবলেমটা হচ্ছে এটা, যে এইটা থেকে এটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি, যে এই প্রবলেমটাকে এই প্রবলেমটাকে আমরা এই মানগুলা প্রতিস্থাপন একটু গুছাইছি, যে সাজিয়ে লিখেছি, যেমন এক্স টু দি পাওয়ার 5/2, এটাকে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ 1/2 পাওয়ারটা আমরা ভিতরে দিলাম, যে x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 5, এটা বাদ দাও, যে x টু দি পাওয়ার ভিতরের পাওয়ার হচ্ছে হাফ এবং এটার বাহিরের হোল পাওয়ার হচ্ছে 5। তাহলে এটাকে আমরা এই যে x টু দি পাওয়ার হাফ, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ x, আর বাহিরে পাওয়ার আছে 5।
তাহলে আমরা এটাকে এইভাবে লিখেছি যে x টু দি পাওয়ার 5 বাই 2 কে আমরা লিখছি রুট ওভার x হোল টু দি পাওয়ার 5 ঠিক একইভাবে a টু দি পাওয়ার 5 বাই 2 কেও আমরা লিখেছি রুট ওভার a টু দি পাওয়ার 5 তো আমরা এখন এই মানগুলা যদি বসাই যে আমরা x টেন্ডস টু a এটার রেজাল্ট আসবে y টেন্ডস টু b y tends to b আর x টু দি পাওয়ার এই রুট ওভার x এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে y টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 আর রুট ওভার x কে লিখতে পারি y রুট ওভার a হচ্ছে b এখন এইটা আমাদের এই সূত্রটার ফর্মে হয়েছে এখানে x এর পরিবর্তে আছে y 5 n এর পরিবর্তে আছে 5 a এর পরিবর্তে আছে b n এর পরিবর্তে আছে 5 আর x এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে এখানে আমরা পাচ্ছি যে n n হচ্ছে 5 আর এখানে আমাদের যে b এর জায়গায় আছে b b টু দি পাওয়ার 5 মাইনাস 1 তাহলে এটাকে রেজাল্ট হচ্ছে 5 b টু দি পাওয়ার 4 তো ওকে আমরা ফাইনালি যেহেতু আমাদের এখানে 5 আছে b টু দি পাওয়ার 4 5 থেকে 1 গেলে পাওয়ার 4 হচ্ছে ইকুয়াল টু 5 দেখো এখন b হচ্ছে আমাদের মূল অঙ্কে b ছিল না আমরা b সমান রুট ওভার a ধরেছিলাম আমরা এই যে এখানে যে a ধরেছিলাম আমরা সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে বসলে এখানে যেহেতু বাহিরে পাওয়ার 4 আছে সো এখন এটাকে আমরা ব্রেকডাউন করে এভাবে লিখতে পারি যে রুট ওভার এ হোল স্কোয়ার বাহিরে আবার স্কোয়ার তাহলে এটা থেকে আমরা আউটপুট পাবো এই যে বর্গ আর বর্গমূল একটা উঠে গেলে এখানে এ থাকে আর বাহিরে আছে স্কোয়ার সো 5 এ স্কোয়ার এটাই আমাদের চূড়ান্ত আনসার শিক্ষার্থীবৃন্দ তোমরা এই প্রবলেমটা সলভ করবে মনোযোগ দিয়ে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টস করে জানাবা আমি পরে যথাসময়ে তোমাদেরকে উত্তর দিব আমরা যাই পরের প্রবলেমটা দেখো এটা হচ্ছে 6 নাম্বার প্রবলেম তো এখানে যেই প্রবলেমটা হচ্ছে এটি দেখো এখানে আছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স এখানে এক্স এর লিমিটটা আছে এক্স টেন্ডস টু পাই বাই 2 তো আমরা যদি এই অঙ্কে আমরা এক্স এর লিমিটটাকে বসাই পাই বাই 2 তাহলে এখানে দেখো সাইন পাই বাই 2 মানে 90 ডিগ্রি তোমরা জানো সাইন 90 এর রেজাল্ট হবে 1 অর্থাৎ এখানে যে ফাংশনটা ফাংশন হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স তাহলে এখানে যদি আমরা x tends to pi by 2 পুট করি বসাই বা এখানে যদি x এর পরিবর্তে pi by 2 বসাই তাহলে এটা হচ্ছে উপরের পার্টে 1 minus 1 কারণ হচ্ছে যে x এর রেজাল্ট pi by 2 বসালে অর্থাৎ x equal to pi by 2 বসালে এটা sin pi by 2 মানে sin 90 রেজাল্ট 1 1 minus 1 হচ্ছে আর নিচে হচ্ছে cos pi by 2 cos pi by 2 হচ্ছে 0 তাহলে টোটাল ফর্মটা হয়ে যাচ্ছে 0/0 তো তোমরা জানো যে 0/0 হচ্ছে একটা অসংজ্ঞায়িত আকার সো এটা আমরা গত ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি তো 0/0 আকার তো সো এখানে আমরা x tends to pi by 2 সরাসরি বসাতে পারবো না আর আমরা যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রের লিমিটটা হচ্ছে x tends to 0 এখানে যেহেতু লিমিটটা x tends to 0 নাই অর্থাৎ এখানে আছে হচ্ছে x tends to pi by 2 তে এই এই pi by 2 টা এই এটা এই ধরনের প্রবলেম সলভ করলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এটাকে সলভ করব এবং এই আমরা এখানে ধরে নিয়েছি যে a is equal to pi by 2 minus x এটা প্রতিস্থাপন করার জন্য a is equal to pi by 2 minus x এটা থেকে আমরা x equal to বের করতে পারি যে x equal to pi by 2 minus h এখন দেখো x যেহেতু tends to pi by 2 হ্যাঁ x tends to pi by 2 এটা ইমপ্লাইজ করে আমরা যদি pi by 2 থেকে আমরা x টাকে বিয়োগ করি তাহলে রেজাল্ট হবে 0 এর কাছাকাছি
এটা তোমরা লিমিটের যে আমরা মূল কনসেপ্টটা যে x টেন্ডস টু a, তার মানে x টেন্ডস টু a মানে হচ্ছে যে এখানে x এবং a টা হচ্ছে যে খুব কাছাকাছি এবং দুইটার ডিফারেন্সটা আমরা যদি a থেকে x কে বিয়োগ করি তাহলে সেই ডিফারেন্সটা হবে খুবই ছোট আর কি, সেটা কি আমরা বলি ম্যাথমেটিক্সে টেন্ডস টু 0। তাহলে x যদি পাই বাই x টেন্ডস টু যদি পাই বাই 2 হয় তাহলে পাই বাই 2 মাইনাস x অর্থাৎ পাই বাই 2 থেকে x বিয়োগ করলে এটা ডিফারেন্সটা হবে জিরোর কাছাকাছি। এখন পাই বাই টু মাইনাস এক্স কে আমরা ধরে নিয়েছি এইচ, তাহলে আমরা যদি এই মানটা এখানে বসিয়ে দেই, হ্যাঁ যে পাই বাই টু মাইনাস এক্স মান হচ্ছে এইচ, এইচ আমরা বসিয়ে দিলে এইচ টেন্স টু জিরো পাই, তাহলে এই প্রতিস্থাপনটা আমরা এই প্রবলেমটাতে ব্যবহার করব। তাহলে প্রথমেই দেখো এটা আমাদের মূল প্রবলেমটা, এখন এই যে এক্স এক্স এর ভ্যালুটা এখানে বের করা আছে যে এক্স ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু মাইনাস এইচ, তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি যে পাই বাই টু মাইনাস এইচ, আর তখন এই যে এক্স এর ভ্যালু পাই বাই টু মাইনাস এইচ, এখানে ওই যে এক্স এর ভ্যালুটা হচ্ছে পাই বাই টু মাইনাস এইচ। এখন দেখো পাই বাই টু মাইনাস এইচ এর রেজাল্ট হচ্ছে এটা তোমরা কোয়াড্রেন্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা যে কোয়াড্রেন্ট শিখেছো সেখানে দেখেছো যে 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, আর এক সমকোণ অর্থাৎ 1 ইনটু 90, এখানে যদি 1 টা বিজোড় হয় পাই বাই 2 মানে 1 ইনটু 90, তাহলে বিজোড় হলে তোমরা জানো সাইনটা পরিবর্তন হয়, তাহলে সেই ক্ষেত্রে যে সাইনটা পরিবর্তন হয়ে কস হয়েছে আর এখানে কস পরিবর্তন হয়ে সাইন হয়েছে, আর হচ্ছে যে সূত্র সূত্র দুইটা হচ্ছে এরকম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটার রেজাল্ট পাবো আমরা কস থিটা এই কোয়াড্রেন্ট অনুসারে, আর হচ্ছে আরেকটা আমরা পাবো যদি আমরা কস 90 ডিগ্রি মাইনাস থিটা বের করি এটার রেজাল্ট পাবো সাইন থিটা। তাহলে কোয়াড্রেন্টের এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করেছি এখানে যে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটার রেজাল্ট চলে আসছে সাইন থিটা। ওকে দেন এখন এটা হচ্ছে যে তোমরা একটা সূত্র ত্রিকোণমিতির একটা সূত্র এখানে অ্যাপ্লাই করলে হয় যে আমরা সূত্রটা জানি হচ্ছে যে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, যে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 1 মাইনাস কস এখানে থিটা মানে এইচ, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর নিচেরটা হচ্ছে এটাও একটা সূত্র, এটা হচ্ছে সিম্পলি যে সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে এই এই দুইটা সূত্র এখানে আমরা প্রয়োগ করেছি যে 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো দেন এখান থেকে দেখো যেহেতু সাইনে বর্গ আছে আর নিচে একটা সাইন আছে, একটা সাইনের সাথে একটা সাইনকে আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে থাকে সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2, আর সাথে 2 আর 2 ও কেটে দিতে পারি। এখন সাইন থিটা বা কস থিটা আমরা জানি ট্যান থিটা, এখন এই যে এই ফাংশনটা আমাদের যেটা ছিল এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করে এখন আমরা একদম একটা সিম্পল ফাংশন পাইছি এইটা যে ট্যান এইচ বাই 2। এখন এই ট্যান এইচ বাই 2 এখানে যদি আমরা লিমিট আছে এইচ টেন্স টু 0, এখন যদি আমরা এইচ ইকুয়াল টু 0 বসাই এখানে, হ্যাঁ এইচ তাহলে ট্যান 0 বাই 2 পাই, আর সেই ক্ষেত্রে পাই ট্যান 0, এটার একটা রেজাল্ট পাই আমরা 0, এখানে আমাদের এইটা আর অসংজ্ঞায়িত আকার আসেনি। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছ, যদি কারো কোনো কিছু কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্টস এর মাধ্যমে আমাকে কনফার্ম করো, যে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 7। তো দেখো এটা একটা টু ডিফারেন্ট টাইপের প্রবলেম, যে এটা হচ্ছে যে এক্স এর লিমিটটা হচ্ছে এখানে ইনফিনিটি,
যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে তোমরা সেই প্রবলেম গুলাকে কিভাবে সলভ করবা। হ্যাঁ, অর্থাৎ যদি লিমিটটা লিমিটটা টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এই ধরনের প্রবলেমকে কিভাবে সলভ করবা, সেই ক্ষেত্রে তোমরা এই এটা লব এবং হরের দিকে ভালো করে খেয়াল করবা, যে লব কে দেখো হর কে দেখো। এই লব এবং হরের মধ্যে যে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার আছে, হ্যাঁ, যে সেটা হচ্ছে এক্স কিউব। লব এবং হরে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স কিউব, এক্স এর পাওয়ারটা হচ্ছে 3। এই এক্স কিউব দ্বারা এই লব এবং হর কে ভাগ করে দিবে, যে লব কেও ভাগ করেছি হর কেও ভাগ করেছি, অর্থাৎ লব ও হর উভয়কেই আমাদের আমরা এখানে এক এত দ্বারা ভাগ করে। ওকে, এখন দেখো যে এই এক্স কিউব দ্বারা যদি আমরা 2x² কে ভাগ করি তাহলে আমরা রেজাল্ট পাবো 2x² কে এক্স কিউব দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 2/x, আর 1 কে এক্স কিউব দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1/x³। একইভাবে এখানে 6x³ কে এক্স কিউব দ্বারা যদি ভাগ করি, এক্স কিউব কেটে যাবে, থাকবে 6, 2x, এটাকে যদি এক্স কিউব দিয়ে ভাগ করি তাহলে 2/x² থাকছে, আর -8 কে যদি এক্স কিউব দ্বারা ভাগ করি -8/x³ হচ্ছে। ওকে, তারপরে এই অবস্থা যখন আসবে তখন তোমরা লিমিট বসিয়ে দিবে, যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, যখন আমরা লিমিট বসিয়ে দেই তখন আর লিমিট থাকবে না। এই যে আমরা এক্স এর যেখানে যেখানে এক্স আছে এক্স এর জায়গাতে আমরা ইনফিনিটি বসিয়ে দিয়েছি সব জায়গায়। এখন কোনো কিছুকে, যে কোনো কিছুকে যদি আমরা ইনফিনিটি দিয়ে ভাগ করি, হ্যাঁ, 2/∞, রেজাল্ট হচ্ছে 0। ইনফিনিটি কিউব অর্থাৎ ইনফিনিটিকে যদি 3 times মাল্টিপ্লাই করি তাহলে সেটা ইনফিনিটি রেজাল্ট দিবে, আর 1/∞ হবে 0, 6, এটা 6, ঠিক আছে, প্লাস 2/∞² মানে হচ্ছে ইনফিনিটি, 2/∞ মানে 0, একইভাবে 8/∞ এটাও হচ্ছে 0। তাহলে আমরা ফাইনালি রেজাল্ট পাচ্ছি 0 - 0 মানে 0, আর নিচে হচ্ছে 6, তাহলে 0/6 মানে হচ্ছে 0, অর্থাৎ এটার ফাইনাল রেজাল্ট হচ্ছে 0। তো এই এই ধরনের যে কোনো যদি এরকম লিমিটটা ইনফিনিটি হয় তাহলে আর ফাংশনটা যদি সিম্পলি এরকম লিনিয়ার, যদি এরকম বীজগাণিতিক ফাংশন অর্থাৎ বহুপদী ফাংশন হয়, হ্যাঁ, লবে এবং হরে, তাহলে তোমরা লব এবং হরের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটাকে খুঁজে বের করবা এবং সেই পাওয়ার দিয়ে লব এবং হর উভয়কেই ভাগ করে দিবা আর কি। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্রবলেম এটা দেখো, এই ধরনের অঙ্ক আমরা গত ক্লাসেও একটা করেছি, আবার আজকে তোমাদের অধিকতর প্র্যাকটিসের জন্য আরেকটি অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে লিমিট লিমিটটা আছে x টেন্ডস টু 0 এবং ফাংশনটা আছে 8, যে x/2 - √4 - x। ওকে, তো এখন এখানে দেখো x টেন্ডস টু যদি আমরা 0 এখানে বসাই তাহলে এখানে রেজাল্ট হয় 0, 2 মাইনাস, এখানে 4, এখানে যদি 0 বসাই তাহলে 4 - 0, 4 - 0 মানে 4, বর্গমূল 4 মানে হচ্ছে 2, 2 - 2 হচ্ছে 0, তাহলে 0/0, এখানে 0/0 আকার চলে আসছে। তাহলে তোমরা জানো এটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম বা অসংজ্ঞায়িত আকার, আমরা এটাকে ইভালুয়েট করতে পারি না। তো এখন যেহেতু এটা একটা অমূলদ রাশি, হ্যাঁ, অমূলদ রাশি আমরা জানি প্রত্যেকটা অমূলদ রাশির একটা করে অনুবন্ধী বা কনজুগেট, হ্যাঁ, অনুবন্ধী বা কনজুগেট থাকে, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটার অনুবন্ধী অমূলদ রাশিটা হবে প্লাস, 2 + √4 - x, সেটি দ্বারা আমরা এই যে লব কেও গুণ করে দিছি, আমরা হর কেও গুণ করে দিছি। হ্যাঁ, এই এই ধরনের ফাংশন যদি থাকে তাহলে তোমরা এটাকে সিম্পলিফাই করার এটাই টেকনিক, এটাকে খুব ভালো করে খেয়াল করবে। এরকম প্রবলেম বইতে আরো কয়েকটি রয়েছে, তোমরা সেটাও একটু মনোযোগ দিয়ে করবা, অঙ্কগুলো প্র্যাকটিস করবা আর কি। তাহলে লব ও হরকে আমরা উভয় পক্ষকে এখন এই যে এটার অনুবন্ধী অমূলদ রাশি দিয়ে গুণ করে দিয়েছি। এখন দেখো নিচে উপরে লব যা আছে আছে, আর হরের এটাকে আমরা a - b * a + b, সেই সূত্র a² - b² এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, নিচে গুণ করার জন্য, আর 2 এর বর্গ হচ্ছে 4, আর বর্গ বর্গমূল উঠে গিয়ে এটা 4 - x থাকছে,
মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে উপরেরটার কোনো চেঞ্জ নাই, লব সেম এজ ইট ইজ আছে। আর এটা হচ্ছে 4-4, মাইনাস মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস এক্স। তারপর হচ্ছে তোমার 4 আর 4 হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচে থাকছে এক্স, পরে এক্স আর এক্স কে ক্যান্সেল করে দিলে এই রেজাল্ট পাচ্ছি। এখন দেখো এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করে এই ফাংশনে চলে আসছি। এখন এখানে যদি আমরা x টেন্ডস টু 0 বসাই তাহলে আমাদের আর অসংজ্ঞায়িত আকার থাকছে না, তাহলে আমরা এখানে x টেন্ডস টু 0 বসিয়ে দিলে আমরা রেজাল্ট পাচ্ছি 4-0। তার মানে হচ্ছে 4-0 থেকে রেজাল্ট আসতেছে 4, 4 এর বর্গমূল হচ্ছে 2, 2 প্লাস 2 ইকুয়াল টু 4, তাহলে এটা আনসার পেয়ে গেছি। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, কোনো প্রবলেম হলে আমাকে দয়া করে জানাও, আর যদি এই অঙ্ক বুঝতে না পারো তাও তোমরা কমেন্টস করো আমাকে জানাও আর কি, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওকে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। এটা দেখো এটা একটা প্রবলেম, এখানে ফাংশনটি যে রয়েছে তোমাদের যে ফাংশনটা, হ্যাঁ আমরা যদি এফ এক্স টাকে চিন্তা করি, এফ এক্স এফ অফ এক্স এইটা, এটাই হচ্ছে আমাদের এফ অফ এক্স বা ফাংশন অফ এক্স, হ্যাঁ এফ অফ এক্স এইটা। তো এখানে লিমিট আছে এক্স টেন্স টু 0, তো দেখো এখানে যদি আমরা এক্স এক্স 0 বসিয়ে দিই তাহলে টেন 0 মাইনাস সাইন 0, তো তোমরা জানো টেন 0 মানে হচ্ছে 0, এটা রেজাল্ট হচ্ছে 0, সাইন 0 হচ্ছে 0, তাহলে 0 মাইনাস 0 হচ্ছে 0, আর x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 0 কিউব মানে 0, তাহলে এখানে এইটাও 0/0 আকার চলে আসছে, যেটা ইনডিটারমিনেট বা অনির্ণেয় আকার। তো যেহেতু এটা ইনডিটারমিনেট ফর্ম চলে আসছে, সো আমাদের এই ফাংশনকে মডিফাই করতে হবে বা চেঞ্জ করতে হবে, হ্যাঁ মডিফাই করতে অর্থাৎ ভিন্নভাবে রিরাইট করতে হবে বা ভিন্নভাবে লিখতে হবে। তো সেটার জন্য প্রথমে দেখো এখানে আমরা এই লব থেকে, লব থেকে আমরা টেন এক্স টা যদি কমন নেই তাহলে এখানে টেন এক্স থেকে টেন এক্স কমন নিলে আমাদের রেজাল্ট থাকে 1, মাইনাস সাইন এক্স থেকে যদি আমরা টেন এক্স টা কমন নেই রেজাল্ট হচ্ছে কস এক্স। দেখো তো একটু হিসাবটা আমি এখানে ডিটেলসটা দেখাই নাই, একটু ড্রাফট করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো আমরা সাইন এক্স কে আমরা লিখতে পারি এইভাবে যে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ইনটু কস এক্স, কস এক্স কস এক্স কেটে গেলে সাইন এক্সই থাকছে। এখন দেখো সাইন বা কস মানে হচ্ছে টেন এক্স আর এখানে থাকছে কস এক্স, তাহলে আমরা সাইন এক্স মানে হচ্ছে আমরা লিখতে পারি টেন এক্স ইন্টু কস এক্স। যেহেতু এখন দেখো আমরা যেহেতু সাইন এক্স সমান হচ্ছে টেন এক্স ইন্টু কস এক্স, তাহলে সেখান থেকে আমরা টেন এক্স টা কমন নিয়ে নিয়েছি, তাহলে টেন এক্স কমন নিলে আমাদের শুধু কস এক্স থাকছে আর নিচে এক্স কিউব রয়ে গেছে। এখন দেখো এখানে এই ফাংশনটা আমরা যদি এভাবে ভেঙে লিখি টেন এক্স বাগ এক্স, তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা সূত্রটা আমরা লিমিটের সূত্র অলরেডি শিখেছি, যে সূত্রটা হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্স টু 0 টেন এক্স বাগ এক্স, এটার রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা এই যে এখান থেকে টেন এক্স আর এই এক্স কিউব কে ভেঙে দিয়ে একটা এক্স টেন এক্স এর সাথে এটাকে আলাদা করলাম, এটার সাথে মাল্টিপ্লাই, এখানে 1 মাইনাস কস এক্স আর এক্স কিউব থেকে একটা এক্স সরিয়ে নিলে আর এক্স স্কোয়ার থেকে যাচ্ছে সেটা রেখে দিয়েছি। তারপরে আমরা জানি যে গুণ যদি থাকে, হ্যাঁ গুণ যদি থাকে লিমিটকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে এই লিমিটটাকে এইটার সাথেও দিয়ে দিয়েছি এটার সাথেও দিয়েছি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এখন এইটার রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি যে এটাকে এটার রেজাল্ট হচ্ছে তোমার 1, সরি এই লাইনটা ডুপ্লিকেট হয়ে গেছে, এই লাইনটা তোমরা বাদ দিয়ে দাও। তাহলে এই লিমিট x টেন্ডস টু 0 টেন এক্স বাগ x, এটার রেজাল্ট হচ্ছে 1, আর গুণ এটা দেখো 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্স, আমরা একটু আগেও একটা অঙ্ক করেছি যে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, সেই সূত্রটা অ্যাপ্লাই করছি যে 1 মাইনাস কস থিটা, হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2
sin স্কয়ার থিটা বাই 2 এই এই সূত্রটা প্রয়োগ করছি উপরের অংশে আর নিচে x স্কয়ার থেকে গেছে এরপরে 1 মাল্টিপ্লাই লিমিট দেখো এখানে আমরা যেই sin এর যে লিমিটের সূত্র তোমরা এটা জানো যে লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x এটা রেজাল্ট হচ্ছে 1 এখন এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করতে চাই হ্যাঁ তাহলে এটাকে আমরা একটু রিরাইট করে লিখতে পারি এখানে যেহেতু sin এর মধ্যে স্কয়ার আছে তাহলে এটার অ্যাঙ্গেল হচ্ছে x/2 এটার সাথে সূত্র ম্যাচ করার জন্য আমরা এটাকে x স্কয়ার ভাগ 4 লিখেছি হ্যাঁ x স্কয়ার ভাগ 4 কিন্তু আমাদের এখানে 4 নাই এখানে ছিল 2 সেই 2 এখানে যদি আমরা 4 লিখে এটা গুণ করলে উপরে 4 মাল্টিপ্লাই হবে সেই 4 কে অ্যাডজাস্ট করার জন্য আমরা হাফ দিয়ে গুণ করে দিয়েছি হ্যাঁ গুণ করে দিছি পরে এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 sin থিটা ভাগ থিটা হোল স্কয়ার তাহলে তোমরা জানো যে হাফ লিমিট sin x ভাগ x অর্থাৎ যদি ইয়া হয় টেন্ডস টু 0 হয় তাহলে এইটার রেজাল্ট হচ্ছে 1 তাহলে 1 কে যদি বর্গ করি তাহলে রেজাল্ট হচ্ছে 1 তাহলে 1 ইনটু হাফ মানে হচ্ছে হাফ তাহলে পেয়ে গেলাম আমরা এই এই অঙ্কটাই আমরা আবার আরেকটি স্লাইডে ঠিক এই সেকেন্ড পার্টটুকু তাহলে আশা করি এটা বুঝতে পারছো আমি নেক্সট প্রবলেমটা একটু দেখিয়ে দেই সময় আমাদের খুব কম ওকে তো দেখো এটা ওখান থেকে একটা পার্ট আমরা এটা আলাদা যে অঙ্কটাও তোমাদের বইতে আছে এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক যে 1 মাইনাস কস থিটা তাহলে একটু আগে দেখেছো যে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা ভাগ 2 আর নিচে এক্স স্কয়ার এই এটাকে সূত্র প্রয়োগের জন্য আমরা এই যে সাইন স্কয়ার এক্স ভাগ 2 তাহলে যেহেতু এখানে অ্যাঙ্গেল এক্স ভাগ 2 তাহলে যেহেতু এখানে সাইন এর মধ্যে বর্গ আছে তাহলে সো হোল পাওয়ার আকারে লেখার জন্য আমরা এক্স ভাগ 2 কে বর্গ করে নিচে লিখলাম এক্স স্কয়ার ভাগ 4 তাহলে এটা এটা যখন আমরা মাল্টিপ্লাই করব এই 4 টা এখানে মাল্টিপ্লাই আকারে চলে আসবে 4 ইনটু সাইন স্কয়ার কিন্তু আমাদের আছে হচ্ছে 2 ইনটু সাইন স্কয়ার তাহলে এই 4 এর সাথে অ্যাডজাস্ট করছি এই হাফ গুণ করে তাহলে অর্থাৎ 2 এর সাথে এখানে যেই 4 টা আছে সেটা কেটে গেলে এখানে একটা 2 থেকে যাবে এরপর আমরা লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে দিছি ভিতরে হ্যাঁ এখন এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x হ্যাঁ sin x ভাগ x এটা রেজাল্ট হচ্ছে 1 তাহলে 1 কে বর্গ করলে অর্থাৎ এটা হচ্ছে যে তোমার হাফ ইনটু 1 স্কয়ার তাহলে 1 স্কয়ার মানে হচ্ছে 1 আর হাফ ইনটু 1 হচ্ছে হাফ তাহলে এই তো শিক্ষার্থী বন্ধুরা এই 10টি নিয়মের বা 10টি ক্যাটাগরি 10টি অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এগুলা বুঝতে পারলে বইয়ের অন্য প্রবলেমগুলোকেও স্মুথলি সলভ করতে পারবা তোমাদের কোনো প্রবলেম হবে না আর যদি কিছু না বুঝতে পারো আমার সাথে কমেন্টস এর মাধ্যমে শেয়ার করো তোমরা এই অঙ্কগুলাই বেশি বেশি করে প্র্যাকটিস করো আর তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিলাম তোমরা বাড়ির কাজ করবে এবং তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে শ্রেণী শিক্ষকের সাথে শেয়ার করবে এটা একটু লিখে নাও যে এই তিনটি বাড়ির কাজ যে 1 2 3 হ্যাঁ যে আমাদের এই ফার্স্ট প্রবলেমটা এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওই যে অমূলদ রাশি এটা এটা একটা অঙ্ক এটা এই তিনটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো পরবর্তীতে তোমরা খাতায় লিখে নাও লিখে নিয়ে এই তিনটা বাড়ির কাজ তোমরা সলভ করো হ্যাঁ তো তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করবা আর যে কোনো অঙ্কে যদি কোনো কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই অবশ্যই শেয়ার করবা আমরা ক্লাস নিচ্ছি আমরা পরিশ্রম করছি কিন্তু তোমরা যদি না বুঝতে পারো আমাদের পরিশ্রমটুকুই বৃথা হবে সো কিছু না বুঝতে পারলে প্লিজ শেয়ার করো এবং আমাদেরকে জানাও তো তোমরা সুস্থ থাকবে এবং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এই আশাবাদ রেখে আজকের ক্লাস এইটুকুই শেষ করছি আল্লাহ হাফেজ